স্প্রিং বা কাঁচা লোহাকে কয়লার সাহায্যে হাপরে গরম করা, এরপর নির্দিষ্ট ফ্রেমে আনতে চলে হাতুড়ি পেটা। ঈদুল আজহাকে সামনে রেখে এভাবে লোহার বিভিন্ন সরঞ্জাম বানাতে ব্যস্ত কাউরান বাজারের কামারপল্লী। কামারেরা দোকানের সামনে শান দেওয়া নতুন দা, পটি, ছুরি ও চাকু সাজিয়ে রেখেছেন। ভেতরে চলছে তৈরির কাজ। ব্যস্ততা বাড়লেও বিক্রি এখনো জমেনি, দু একদিনে বাড়বে বলে প্রত্যাশা দোকানিদের। ঈদ উপলক্ষে এই সুরিতা বাড়ির কাজ বেশি, এর আগে তো আমরা তো কাজ করি না সুরিতা বাড়ি। আর আমার দোকানে দাও বটি বানাই না, আমরা তো বানাই এই ওরা রটমট দেখা করে না, এগুলো কাজ করি আর কি। হ্যান্ডেল বানাই, তারপর হাতুড়ি বানাই, বাসুল্লা বানাই, এগুলো বানাই। যেমন দুই বছর ধরে করোনার জন্য মানুষের কাজ করতে পারিনি, সে অন্য অন্য বছরের থেকে ও বছরে একটু কাজ বেশি। বেচারি কি এখন কানি কাস্টমার এখনো বাজারে চাপ দেয় না, চাপ দিব কালকেতে, আশা করি কালকেতে চাপ দিতে পারে। তিন দিন বাকি আছে তো, মানে তিন দিনে দেখা যাবে কি অবস্থা। ছাগল কোরবানি থেকে শুরু করে মাংস ছোলানো কাটা পর্যন্ত ব্যবহৃত মাঝারি মানের লোহার সরঞ্জামের দাম মানভেদে 1200 থেকে 1500 এবং গরুর ক্ষেত্রে মানভেদে 2500 থেকে 3500 টাকার মধ্যে মিলবে কাউরান বাজারে। বিষয় হলো আপনি মনে করেন আইটেমের তো শেষ নাই, তো মোটামুটিভাবে একটা খাসি যদি জবাই করে সেই ক্ষেত্রে ধরেন এই রকমের একটা ছুরি নিলে হয়, তারপরে এখান থেকে এই যে শিলা ছুরি নিতে হয় দুইটা, তারপরে একটা স্টিল নিতে হয়, মোটামুটি তিন চারটা আইটেম নিলে হয়। আবার অনেকের দেওয়া দেওয়া অনেক যন্ত্র নাই, বটি নেয়, বটিও নেয় এটার সাথে, বা চায় না ছুরি টুরি অনেক কিছু শখ করে নেয়। ছাগলের এটা যদি আমরা মোটামুটির মধ্যে ছাগলেরটা যদি তিন চারটা আইটেম নেয় তাহলে তো কত আপনার 1200-1500 এরকম লাগবে। তো গরুর ক্ষেত্রেটা তো আসলে হইলো গরু তো হইলো শক্তিশালী একটা জিনিস, গরুর হাড় অনেক শক্ত, সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে আইটেমের তো কোনো শেষ নেই। তো অনেকে মনে করেন একটা চাপাটি নেয়, তারপরে একটা জবাই ছুরি নেয়, তারপরে শিলা ছুরি নেয়, কামেলা ছুরি নেয়, কোপ ছুরি নেয়, কুড়াল নেয়, বটি নেয়, তারপরে ইত্যাদি স্টিল নেয়, ধারপাতন নেয়। তো অনেকের দেবাদ অনেকটা বাসায় আছে, দেবাদ আরও দুইটা আইটেম দরকার, উনি নিয়ে নিচ্ছে আইটেম। যদি 7-8টা আইটেম নেয় মোটামুটি আপনার মনে করেন যে 3000-3500 টাকার মতো। প্রথমে একটা খাসি জবাই করার জন্য একটা জবাই ছুরি দরকার হয়, তারপরে একটা ছোট দিকে চাপাটি লাগে, আবার আপনার এই যে চামড়া ছিলার জন্য ছুরি লাগে, আবার এই হলো যে আপনার মাংস নামানোর জন্য একটা ছুরি লাগে, একটা স্টিল লাগে, এগুলা মিলে একটা সেট হয়। এই সেট নিলে একটা খাসি অথবা গরু বানানো সম্ভব। গরু বানাইতে গেলে আপনার আরও বেশি যন্ত্র লাগে, একটু মনে করেন আরও 2-3টা মাল বেশি লাগে আর কি। গরু বানাইতে গেলে এগুলা লাগে, আবার এই সাইজের লাগে, আবার একটা চাইনিজ কুড়াল আছে যে এর একটা চাইনিজ কুড়াল লাগে। গরু বানাইতে গেলে সেট একটু বেশি লাগে, এই এগুলা মিলে মনে করেন একটা প্যাকেজ এরকম নিলে সব মিলিয়ে কাজ করতে সুবিধা, একটা গরু বানাইতে কোনো সমস্যা হয় না। যদি খাসি বানানোর জন্য নেয় সব মিলিয়ে 1300-1400 টাকার মধ্যে নিলে ভালো এক সেট পাইব, আর গরু বানাইতে গেলে এক সেট মাল 2500-2300 টাকা এর মধ্যে নিলে ভালো স্প্রিং এর ডা পাইবো। আর যদি আরো কম দামও আছে ওগুলো আবার গ্যারান্টি সহকারে না, গ্যারান্টি সহকারে আছে আর কি। তবে লোহার এসব সরঞ্জামের দাম নিয়ে ক্রেতা বিক্রেতা রয়েছে ভিন্ন মত। মালের দাম একটু বেশি, গতবার থেকে অনেক বেশি, কেজিতে 100 টাকা পর্যন্ত বেশি হয়ে গেছে, পাবলিকে কিনতে ঘুরে দিচ্ছে আর কি। দাম কত বাড়ছে আমার কাছে একটু রেট বেশি, মালের এটা বেশি। আমি 5টা চাপাটি কিনছি, 5টা আগে কেজি আসছিল 600 টাকা, মানে 800 টাকা কেজি। আমি দুটো চাকু কিনলাম চামড়া ছোলার জন্য, আর একটা হচ্ছে চাকু টাকু চামড়া ছিলার পর দেখা যায় তোল চবি লাগলে আর কি চাকু দিয়ে কাটতেছে না, এই জন্য একটা স্প্রিং কিনলাম। দাম মোটামুটি আগের থেকে কমই মনে হলো, গতবার দুইটা কিনছিলাম 200 টাকা দিয়ে, এবার 180 টাকা নিছে দুইটা চাকু, আর স্প্রিং পড়লো আপনার 70 টাকা, দুইটা 250 টাকা নিছে। গত বছর এর আগের বছরও যে পরিমাণ জিনিসপত্র ধার করতে আসছি তার তুলনায় এবার এক একটা চাবাটিতে 20-30 টাকা করে বেশি চাচ্ছে তারা। কোরবানির মাংস কাটতে ব্যবহৃত কাঠের খাইটটা মানভেদে 200-300 বা 500 টাকায় বিক্রি হচ্ছে। এটা আছে 500 টাকা, এটা 400 টাকা, এটা 300 টাকা, আবার ছোটো মাল আছে পিছনে ওই 200 টাকা আছে, 150 টাকা আছে, 100 টাকা আছে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।